নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ায় আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি এবং দীপ্ত বিশ্বাস। বইয়ের পাতার সেই মলাটগুলো হয়তো এতদিনে মলিন হয়ে গেছে, বইয়ের পাতার অক্ষরগুলো হয়তো মলিন হয়ে গেছে, কিন্তু বইয়ের তো প্রয়োজন নেই, কারণ এখন জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে গেলে জ্ঞানকোষ উইকিপিডিয়া হোক বা গুগল হোক সার্চ করলেই যথেষ্ট। হ্যাঁ, সে কি শুনছেন, ঠিক আজকের তারিখে, আজকের তিথিতে 1995 সালেই বিশ্বের ১৯৯৯ সালে বিশ্ব ইতিহাসের পাতায়, বিশ্ব ইতিহাসের বইয়ে লেখা হয়ে গিয়েছিল একটি অজগ্রাম, গাইশালের গাইশাল স্টেশনের নাম। সেই গাইশাল স্টেশন রাতারাতি হয়ে গিয়েছিল বিখ্যাত। তার কারণ হচ্ছে এই, পৃথিবীর ইতিহাসে যত বড় ট্রেন দুর্ঘটনা বিশ্বজুড়ে হয়েছে, ভারত জুড়ে হয়েছে, ফিরোজাবাদ এবং বিহারের ট্রেন দুর্ঘটনার পর তৃতীয় স্থানে উঠে এসেছিল গাইশাল রেলওয়ে দুর্ঘটনার নাম। ১৯৯৯ সালের 2 আগস্ট, ঠিকভাবে বলতে গেলে 1 তারিখ, 1 আগস্টের রাত্রি 1:45, তিথি অনুযায়ী 2 আগস্ট, এই স্টেশনেই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি দূরপাল্লার ট্রেন, একটি হচ্ছে আওয়াধ আসাম এবং আরেকটি ব্রহ্মপুত্র মেল, একটি দিল্লি থেকে আসা, অপরটি দিল্লির অভিমুখে যাওয়া। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন সরকারি হিসাব অনুযায়ী 300 জন, নিহত হয়েছিলেন 300 জন সরকারি হিসাবে, কিন্তু বেসরকারি হিসাবে সেই সংখ্যাটা আরও অনেক বেশি। আহতের সংখ্যা গুনাগুনতি করা সম্ভব, কারণ রাজ যতটা তথ্য পাওয়া যায় প্রায় 2500-এরও বেশি রিজার্ভ ক্যাটাগরির হচ্ছে যাত্রী ছিলেন, দুটো ট্রেনে সব মিলিয়ে ছিলেন রেলের কর্মচারী থেকে শুরু করে আরও অনেকে। সেদিন রক্তের বন্যা বয়েছিল, থরে থরে লাল সাজানো ছিল। ইসলামপুর তো বটেই, বিভিন্ন রাজ্যের নেতা, জনপ্রতিনিধি, সমাজসেবী সংগঠন সেদিন গাইশালে সাক্ষী হয়েছিল এই ট্রেন, মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার, আর হাত বাড়িয়ে দিয়েছিল সেই মুমূর্ষু রোগী আর সেই 300-এরও বেশি লাশের কাফন দফনের বা তাদের সৎকারের কাজে। আজ 23 বছর পূর্ণ হলো রাজ, যে বিষয়টা বলবো, মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা বিশ্বের ইতিহাসে উইকিপিডিয়া খুঁজলে গাইশাল ট্রেন রেজিস্টার এখনও স্বর্ণাক্ষরে লেখা আছে, গুগলে সার্চ করলেই লোকে তথ্য পাবে, কিন্তু এই 23 বছরের স্মৃতির আড়ালে হারিয়ে গেছে অনেক কিছুই। আমরা কিন্তু সেই প্রতিবেদনটাই বলবো, রাজের কাছে যে তথ্যটা রয়েছে সেটা আমরা কিন্তু আমরা হিন্দি দর্শক শ্রোতাদের কাছে জানানোর চেষ্টা করব। পাশাপাশি 23 বছরে যে বিষয়টা হয়েছে, গাইশাল বিশ্বের দরবারে নাম লিখিয়ে দিল, গাইশাল স্টেশন যেই অজ স্টেশনে ছিল সেই অজ স্টেশনেই রয়ে গেছে, হয়ে গেছে কিষানগঞ্জ আর আলুয়াবাড়ির মাঝের একটি হল স্টেশনে পরিণত। রাজ কি বলবে? বিল্কুল সহি জব্বারদা বতা দে, পুনঃ হম লোক 22 সাল বাদ কহ সকতে হ্যাঁ কি আজ ইস ওয়াক্ত গাইশাল রেলওয়ে স্টেশন মে ক্যা কর রহে হ্যায়। আপকো বতা দে, 1 আগস্ট 1999 তিথি কে হিসাব সে তথা সময় 1 আগস্ট কি রাত 1:45 ইয়ানি কি 2 আগস্ট কি সুবহ কহ সকতে হ্যায়, অবধ আসাম আর ব্রহ্মপুত্র মেল কে বীচ জিস জগহ পে হম লোক খড়ে হ্যায়, ঠিক ইসি ট্র্যাক কে উপর জো হ্যায় বিশ্ব কি সবসে বড়ি রেল দুর্ঘটনাও মে সে এক তথা ভারতবর্ষ কি সবসে সবসে বড়ি রেল দুর্ঘটনা মে সে এক গাইশাল ট্রেন দুর্ঘটনা। জব কবি আপ লোক ইস তিথি ইয়া ইস দিন কো ইয়া ফির ইস গাইশাল স্টেট কি গাইশাল স্টেশন কি জো ট্রেন দুর্ঘটনা হ্যায় ইসকি বাত ইয়াদ আতি হ্যায়, রোংটে জো হ্যায় খড়ে হো জাতি হ্যায়। আপকো বতানা চাহেঙ্গে কি আজ হি কে দিন ঠিক 22 সাল পহলে ইসি গাইশাল রেলওয়ে স্টেশন পর 2 ট্রেনো কি টক্কর হুই থি, অবধ আসাম আর ব্রহ্মপুত্র মেল, জিসমে 2500 সে ভি অধিক যাত্রী সফর কর রহে থে। সরকারি আঁকড়ো কে হিসাব সে অগর লে লে তো প্রায় 300 ব্যক্তি কি মৃত্যু হুই থি আর হাজারো কি সংখ্যা মে লোক ঘায়ল হুয়ে থে। ইসলামপুর মহকুমা হাসপাতাল লে লিজিয়ে, কিসি কিষানগঞ্জ মেডিকেল কলেজ লে লিজিয়ে, হর জগহ পে জো হ্যায় জো ঘায়ল যাত্রী থে ও মৌজুদ থে, সাথ হি সাথ
इस कायसाल रेलवे स्टेशन के हर इलाके में सिर्फ लाशें और लाशें ही थी। जैसा स्थानीय निवासी आसपास के लोग बताते हैं कि लगभग यह कायसाल ट्रेन दुर्घटना होने के एक साल बाद तक इस इलाके से लोग रात को या फिर शाम के बाद नहीं गुजरते थे। कोई अगर गुजरते थे तो उन्हें जो है रोने की आवाज आती थी। साथ ही साथ बताने चाहेंगे वह जो रेल दुर्घटना हुई थी 1 अगस्त 1999 तिथि के हिसाब से 2 अगस्त को, उसमें राहत कार्य में अहम भूमिका जो रही थी वो बीएसएफ पांजीपारा का, और उनकी अहम भूमिका के कारण ही जो है नुकसान जो है सिर्फ 300 का हुआ था, 300 व्यक्ति की मृत्यु हुई थी सरकारी आंकड़ों के हिसाब से, अन्यथा और भी ज्यादा होती। राहत कार्य में बीएसएफ के कर्मी, विभिन्न सोशल ऑर्गेनाइजेशन सभी जो है लग चुके थे। उस वक्त देश के प्रधानमंत्री अटल बिहारी वाजपेयी थे और रेल मिनिस्ट्री जो है नीतीश कुमार थे। कितनी बड़ी रेल दुर्घटना हो सकती है जिसके कारण उस वक्त के जो रेल मिनिस्टर थे नीतीश कुमार, उन्होंने इस्तीफा तक दे दिया था। पुनः हम लोग आज 22 साल बाद उसी कायसाल रेलवे स्टेशन में आए हैं। थोड़ी सी परिवर्तन हुआ है, थोड़ा सा मॉडर्न हुआ है, थोड़ा सा डेवलपमेंट हुआ है, लेकिन उस रात की घटना जो है वह भी सिर्फ इस कायसाल इलाके के लोगों को ही नहीं बल्कि इस्लामपुर महकुमा के विभिन्न क्षेत्र के जो उस वक्त के लोग थे तथा अभी के जो जेनरेशन है अभी भी जानते हैं कि कायसाल दुर्घटना जो है विश्व की अन्यतम दुर्घटना में से एक तथा भारत की सबसे बड़ी 3 दुर्घटनाओं में से एक है। राज्य विषयटा बोलबो, ठीक किछुदिन आगेई ময়নাগুড়িতে একটি রেল দুর্ঘটনা ঘটেছে। আবারও সেদিন আমরা এই ঘটনার পুনরাবৃত্তি বা রিক্যাপিটুলেশন করেছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে ঠিক যেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বা আমাদের কাছে তথ্য রয়েছে, এই স্টেশনের ঠিক পরবর্তীতেই যেখানে দূরবর্তী গ্রামে ট্রেনগুলো দাঁড়ায় তার কিন্তু বিশ্বমানের স্টেশনে তাকে পর্যবেসিত করার কথা বলা হচ্ছে। এনজিপিকে বিশ্বমানের স্টেশন হিসেবে পর্যবেসিত করা হচ্ছে, ঠিক যেই জায়গায় উইকিপিডিয়া বা গুগলে সার্চ করলে এই কায়সাল ট্রেন দুর্ঘটনার মূল কারণ যদি খুঁজতে চাও সেখানে রয়েছে সিগন্যালিং এরার। এবং একই ট্র্যাকে দুটি হচ্ছে ট্রেন চলে আসে এবং পাশাপাশি আরও যে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তেও এই একটি ট্র্যাক বাদে আরো 3টি ট্র্যাক রয়েছে, তাতে মেরামতির কাজ চলছে। জব্বারদা বড়ি বাত বতা দে, অভি জো হ্যায় ইস পুরা নর্থ ফ্রন্টের জো রেলওয়ে হ্যায় ইধর কিসি ভি ইলাকে মে জাইয়ে ডাবল লেন হ্যায়, उस वक्त एक ही लेन हुआ करती थी जिस कारण से जो है यह हो सकता है कि एक ही रेलवे ट्रैक पे जो है दोनों ट्रेनें आ गई थी। क्या लग रहा है? हाँ विषयटा तो सेटाई रही है राज, किंतु तार पाशापाशी जे विषयटा बोलबो जे ए जायगाटा किंतु मूलत अन्यान्य दूरपाल्ला स्टेशनगुलोर अनेक समय हल्ट स्टेशन हिसाबे व्यवहार करा हतो। ट्रैक से समय छिलो किंतु चलाचलेर जन्य आप एंड डाउन दुटो ट्रेनेर जन्य किंतु एकटाई ट्रैक छिलो, सेटाकेई सिगनालेर दिये क्रस करा हतो। ठीक जेमनटा आमादेर काछे तथ्य रयेछे যে সেক্ষেত্রে এই ঘটনার কিন্তু বিচার হয় এবং ফাস্ট ট্র্যাক কোর্ট 6 জন রেলওয়ে পার্সোনালকে এই ঘটনার অভিযুক্ত হওয়ার কারণে তাদেরকে 2 বছর জেল করে দেয় এবং 11,500 টাকাকে জরিমানা করে। কিন্তু ঠিক ওই সময়ে, ঠিক যেই সময়ে রেলের এই দুর্ঘটনার কারণে ইতিহাসের পাতায় বিশ্বের দরবারে কায়সাল স্টেশনের নাম চলে এসেছিল, ঠিক সেই সময় কিন্তু অনেক প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল রেলওয়ে দপ্তর। কতটা পূরণ হয়েছে প্রত্যাশা, কি রয়েছে এখানকার জনমানুষের প্রতিক্রিয়া একটু শুনবো। কি নাম আপনার কাকা? নরেন্দ্র দাস, এলাকারই বাসিন্দা। এখানকারই। ঠিক যেই সময় 1995 সালে রেলওয়ে ট্র্যাক এই দুর্ঘটনা হয়েছিল এখানে, 1999 সালে মাফ করবেন, হ্যাঁ 99 সালে, এখনো মনে আছে আপনার? ঠিক তখন আপনার বয়স কত ছিল? তখন বয়স কত, এখন 62 চলতেছে, ধরেন 22 বছর, না 39 বছর, তরতাজা যুবক তখন আপনি। এই যে দুর্ঘটনা ঘটেছিল সেই সময় তো রেলমন্ত্রীও পদত্যাগ করেছিল, অনেক প্রতিশ্রুতি, হ্যাঁ নীতিশ কুমার ছিল, হ্যাঁ ওনার দেখে গিয়ে ওখানে গিয়ে ইস্তফা দিয়েছিল। ঠিক তখন তো অনেক কিছু বলেছিল যে এই কায়সাল এলাকার একটা সার্বিক ডেভেলপমেন্ট হবে, কিন্তু আজকে পর্যন্ত কায়সাল রেলওয়ে স্টেশন যে টেমিরে ছিল সেখানেই আছে। সেখানেই আছে, সে তো একসব বলে তো অনেক কিছু করে কোথায়, ওরা ওরা তো করেই না হিসাবে। এই 23 বছরে কায়সাল স্টেশনের এই কলোনিতে নিশ্চয়ই আপনারা বসবাস করেন, এই তো বাঙালি গ্রাম, এই জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়ক থেকে ওপারে যেতে গেলে এই ট্রেনের ট্র্যাকের উপর দিয়ে একসময় যেতে হতো। বাড়তি পাওনা কি হলো 23 বছরে? 23 বছরের মধ্যে এই পুলটা হলো, এখন কবে হয়েছে? এই তো শুরু, এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা আচ্ছা, এই পার থেকে ওই পার করলো, এতখানি উন্নতি হলো। আর কি পেয়েছেন? আর তো কিছু না, আর তো কিছু দেখা যায় না। ট্রেন দাঁড়ায় এখানে? ট্রেন দাঁড়ায় লোকাল গুলো। যাত্রী কেমন ওঠে? হ্যাঁ যাত্রী তো হয়, মোটামুটি হয়ে যায়। আচ্ছা মোটামুটি এই এলাকায় যেহেতু বাসিন্দা, কোন কোন ট্রেন দাঁড়ায় এখানে? এখানে মালদা প্যাসেঞ্জার, কাটিহার প্যাসেঞ্জার,
এগুলি দুটো দুটো চারটা গাড়ি আরে রাতের বেলা, হ্যাঁ মোটামুটি পনে একটা ঘটনা ছিল, পনে দুটায় তো আওয়াজ শুনে আমরা আসলাম বাড়ির থেকে। এসে দেখি মানে বিরাট ব্যাপার, ওখানে যাওয়ার মতন কারো ক্ষমতা নেই। ট্রেনের উপরে ট্রেন দাঁড়ায় আছে উপরে, আর লোক চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কাকে বাঁচাবে? তখন লোকের লোকও আসতে পারে না, তো এই স্টাফ বা আমাদের গ্রামের কিছু লোক আসছে বাস। তারপরে প্রথম এই যে আপনারা এরকম একটা বিভৎসতার চিত্র দেখতে পেলেন, কাকে খবর দিয়েছিলেন? না খবর তো স্টেশন থেকে দেওয়া হয়েছে, সব জায়গায় খবর দিয়েছে। কাদের কাদের খবর দিয়েছিল না এটা আমরা বলতে পারবো না, এটা আমরা কি করে বলবো? স্টেশন না আমরা ওটা খবর দিতে পারি না, এটা স্টেশন মাস্টারই খবর দিয়েছে সঙ্গে সঙ্গে। তখন তো আপনি যুবক অবস্থায় ছিলেন, আপনার সেই সময় আপনি সাহস পাননি প্রথমে যাওয়ার, পরে যখন লোকজন পুলিশ বিএসএফ এলো তখন? হ্যাঁ 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 হ্যাঁ, পুলিশ বিএসএফ আধা ঘন্টার মধ্যেই চলে আসছে। আচ্ছা, এখান থেকে খবর দেওয়ার পরে কাটিয়ার ফোন করলো মনে হয় বড় ছোটবাবু, ছোটবাবু ফোন করার পরে সঙ্গে সঙ্গে সব অ্যালাউন্স করে দিয়েছে, পুলিশ এসে গ্রাও করে নিছে। হ্যাঁ রাতের বেলা পাবলিক তো যায়নি, এক কথা যা লোক ছিল ট্রেনের লোকই ছিল, যা পিছনে আপনি ভালো ছিল ওরা, কারো হাত হাতে চোট লাগছে, পায়ে চোট লাগছে, মাথায় চোট লাগছে, তো ওদের যাতে ভাবি আমরা পারছি জল টল খাওয়ায় বসালাম। মানে লোকের লোকে এই কাজটা করছে বা সেইটারই আর কি। তারপরে ট্রিটমেন্ট হলো? হ্যাঁ ট্রিটমেন্ট আপনার ইসের কিষাণ থেকে রাইস ক্রাফ থেকে ছেলেগুলো আসছিলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওরে এসে পুরাটা যার যেরকম ই ও ব্যান্ডেজ সলিস করলো, কাউকে হসপিটাল পাঠালো, কাউকে কোথাও কিষাণগঞ্জে পাঠালো এরকম। হ্যাঁ হ্যাঁ সকাল তৈরি ওরা এই কাজই করলো, চটফট অনেক খাইছে তো, ওদের রাইস ক্রাফের ছেলেগুলো অনেক কাজ করলো। রেলের কাজ রেল করতেছে। এই যে 23 বছরে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, এক সময় শোনা যেত গভীর রাতে বছর এক দুই লোকের মধ্যে একটা আতঙ্ক ছিল, দু চার মাস আপনাদের একটু আতঙ্ক সবার মনের ভিতরে ছিল, এতগুলো লোক মারা গেছে, লোক শোয়া গেছে, হ্যাঁ তো একটু তো মনে লাগবে। তারপরে আস্তে আস্তে এগুলো যখন হ্যাঁ এগুলো টেন্ডার করে দিয়েছে, এগুলো সরাই ফেলছে সব, বাস আস্তে আস্তে সব ক্লিয়ার, পুরনো যেগুলো জিনিস ছিল সব সরে, হ্যাঁ সব সরে গেছে, সব সরে গেছে। এখন 3 মাসের মধ্যে এগুলো ক্লিয়ার করে দিয়েছে। এখন এই রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে বা ওভারব্রিজ দিয়ে যান আপনি, এখন বর্ষিয়ান লোক, কখনো কোনো মনের মধ্যে ভয় ভীতি আতঙ্ক এইরকম যদি তো হয়েছে আগে না, এইখানে হয়নি? হ্যাঁ আগে আগে কি হয়েছে, সিঙ্গলটা একটু এদিকে। আচ্ছা হ্যাঁ, তো এখন ধরে আমরা এরকম শুনি নাই যে আপনার বা কোনো চিৎকার বা কিছু এখন আর শোনাই না, এখন শোনা আগে লোকের মনের ভাবনা একটা ছিল, হ্যাঁ বলে না ওইখানে রাতেরবেলা যাবো না, অনেক লোক মারা গেছে এরকম একটা হয় না লোক, যে আমরা বলি ভূত আছে ই আছে ও আছে মনের ভিতরে তো লাগে একটু, ওই জিনিসটা খেয়াল হলে আর ওইদিকে যেত না লোক, বুঝলো না এখন স্বাভাবিক হয়ে। হ্যাঁ এখন এখন তো লোক যায় আসে সবই, আর ওগুলো কিছু নাইও, ডিব্বা টোব্বা সব টেন্ডার করে সরাইছে। আমরা বর্ষিয়ান একজন বিশিষ্ট লোক তার সঙ্গে কথা বললাম, এক সময় এই গাইসাল স্টেশনের ওপর দিয়ে ট্র্যাকের উপর দিয়েই যখন 31 নম্বর জাতীয় সড়ক থেকে গাইশাল কলোনি বা এই এলাকায় লোকজন যাতায়াত করতেন, মনের মধ্যে একটা আতঙ্ক থাকত সবসময় ভূত প্রেত প্রেতাত্মা অশান্ত আত্মা ইত্যাদির, কিন্তু কালের নিরিখে এই 23 বছরের সমস্ত স্মৃতি হয়তো অনেকে বিস্মৃত হয়ে গেছেন, ভুলে গেছেন, স্বাভাবিকভাবেই এখন কিন্তু আর তাদের মধ্যে ভয় ভীতি নেই। কিন্তু এই 23 বছরে আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশনের পর যে প্রথম গুরুত্বপূর্ণ স্টেশন যেখানে 4টি ট্রেন দাঁড়ায় সেই ট্রেনের প্রাপ্তি
एकटी फुट ओवर ब्रिज एटा किन्तु आमरा देखाबो पाशापाशी एखोनो ए गाइशाल स्टेशन थेकेई अनेक राहा मुसाफिर तारा किन्तु यात्रा करार जोन्नो ए वेटिंग शेडे अपेक्षा करे थाकेन আমরা একজনকে এখানে দেখছি এই মুহূর্তে কে নাম হ্যায় আপকা চাচা ক্যা নাম হ্যায় আমার নাম ই সব লেকে কহাঁ লে যাওগে নহীঁ নহীঁ এইসে যেই পুছ রহে হ্যায় আমার নাম লড্ডু ভগত হ্যায় লড্ডু ভগত কহাঁ যা রহে হ্যায় লড্ডু চাচা কব এই পটিয়া পটিয়া যায়েঙ্গে ট্রেন কে লিয়ে ইয়া রুকে হ্যায় হ্যাঁ হ্যাঁ কোন সা ট্রেন মে যা রহে কটিয়ার প্যাসেঞ্জার কটিয়ার প্যাসেঞ্জার রেগুলার যাতে হ্যায় ইস তরহ সে নহীঁ কবি কবি আতে হ্যায় হ্যাঁ কহাঁ সে কহাঁ যাতে হ্যায় বাস পটিয়া সে কে নাম হ্যায় ইয়াহাঁ আর জ্যাদা জ্যাদা বার সহি আচ্ছা আচ্ছা মুকরিয়া বাস কাম কিয়া করতে হ্যায় বাস ভিখ মাঙ্গতে হ্যায় আচ্ছা আচ্ছা समय आते हैं अच्छा तो यही समय यही ट्रेन यहाँ आके बैठते हैं इस ट्रेन से चले जाते हैं कोई पैसेंजर ट्रेन में घर कहाँ है आपका पोठिया में है पोठिया में घर है और वो जब कि क्या नाम है ब्रह्मपुत्र का यहाँ पर एक्सीडेंट हुआ रहा मालूम है ना आवाज आसाम ब्रह्मपुत्र का हम पोठिया में याद है याद नहीं तो हमारे सामने में एक्सीडेंट हुआ पोठिया में हम रहते थे उस समय में अच्छा 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 उसी समय से बात है अच्छा अच्छा 97-98 में हाँ 99 साल में 98 में 97-98 98 में अच्छा हमसे पूछे ना हम यहीं का है ठीक ठीक हाँ गए साल का सब आदमी जानता होगा दुकान पर ठीक लड्डू भगत पेशाय भिक्षावृत्ति करें बयस हुए चे शाहिक भाई भाई तो शालता विस्तृत हुए चे किंतु एखनो तार ताजा मने आछे शालता 98-99 हबे एवं तिनी बोलें जे सेई समय तिनी होचेन पेशार तागिदे पुठियातेई थाकतेन शाहिक भाई तार काछे ए समस्त खबरगुलो चले आसे सबथेके बड़ कथा होच्छे ठीक जेभाबे এই ঘটনার দায়ভার নিয়ে তৎকালীন রেলওয়ে মিনিস্টার তথা বর্তমান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পদত্যাগ করেছিলেন এবং সেই সময় ইসলামপুর তো বটেই গোটা রাজ্যের বিভিন্ন তাবর তাবর জনপ্রতিনিধি নেতৃত্ব এসেছিলেন সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি কেউ কিন্তু বাদ ছিলেন না যারা এখানকার রাহত কার্য বা উদ্ধার কার্যে এসে হাত লাগিয়েছিলেন থরে থরে সাজানো প্ল্যাটফর্মের উপরে সেই লাশের ছবি এখনও হয়তো উইকিপিডিয়ায় অনেকের সামনে চলে আসে গুগলে সার্চ করলে ট্রেনের উপরে ট্রেন উঠে যাওয়ার যে ছবি সেই ছবি অনেকের নজরে পড়ে রাজ্য বিষয়টা বলবো এই যে 23 বছরে স্মৃতির অন্তরালে চলে যাওয়া এক সময় তাজা স্মৃতি ছিল যখন মানুষের মনে আতঙ্কিত হতেন তারা এই রাস্তা দিয়ে যেতে পারতেন না তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ একটি মাল ট্রেন তার হল্ট হিসাবে কিন্তু এই মুহূর্তে ব্যবহার হচ্ছে গাইশাল রেলওয়ে স্টেশন আর এই 23 বছরের প্রাপ্তি যেটা তুমি স্থানীয়ভাবে শুনলে যে অবস্থাতে যে তিমিরে ছিল এখানে সেই তিমিরই আছে তবে এপার থেকে ওপার যাওয়ার জন্য রেলওয়ে ট্র্যাকের জন্য একটি ফুট ওভার ব্রিজ কিন্তু এখানে হয়েছে কি বলবে बिल्कुल सही जब्बरदा बता दे जो ठीक आज से 22 साल पहले इसी गाइसाल रेलवे स्टेशन पे भारतवर्ष का सबसे बड़ा रेल हादसों में से एक गाइसाल ट्रेन दुर्घटना हुई थी पुनः आप लोगों को याद दिला दे अभी के जनरेशन के जो लोग हैं उनको शायद मालूम नहीं भी हो सकता है कि इसी गाइसाल रेलवे स्टेशन पे एक ओर से अवध आसाम एक्सप्रेस आ रही थी दिल्ली से गुवाहाटी की ओर और दूसरी ओर से ब्रह्मपुत्र मेला आ रही थी गुवाहाटी से दिल्ली की ओर और उसी वक्त ठीक 1 तारीख की रात और 2 तारीख की सुबह कह सकते हैं 1:45 पर इसी गाइसाल रेलवे स्टेशन के ऊपर ही जो है 2 ट्रेनों का सामना सामनी संघर्ष होता है जो जानकारी सामने निकल के आई थी उस वक्त की लगभग दोनों बॉगी का अगर दोनों ट्रेन का बॉगी ले ले तो कम से कम 10 से 12 ऐसे बॉगी हैं जो पूरी तरह से क्षतिग्रस्त हो गया था और एक के बाद एक बॉगी चढ़ते हुए उसका जो ऊंचाई हो गया था एक 5 तल्ला बिल्डिंग या 6 तल्ला बिल्डिंग के समान ऊंचाई हो गया था और उन सब बॉगियों में जो है लगातार ब्लास्ट हो रहे थे और आग लग गई थी जिस कारण से जैसा स्थानीय निवासियों के मदद से जानकारी आ रही थी उस वक्त की लगभग 2500 से 3000 व्यक्ति उस वक्त दोनों ट्रेन को अगर मिला दे 2500 से 3000 यात्री उस वक्त सफर कर रहे थे और उसमें से सरकारी आंकड़ों के हिसाब से अगर ले ले तो लगभग 300 व्यक्ति की मृत्यु हुई थी अगर घायल की संख्या ले तो 1000 से भी अधिक व्यक्ति की घायल हुए थे जिसको इस्लामपुर महकुमा अस्पताल और सिलीगुड़ी किशनगंज के मेडिकल कॉलेज में ले जाया गया था और चिकित्सा दी गई थी जब भी ट्रेन दुर्घटना की खबर सामने आती है गाइसाल ट्रेन दुर्घटना जो है उसका नाम सबसे ऊपर आता है पुनः आज ही के दिन 2 अगस्त है और इसी कारण से हम लोग आज आप पहुंचे हैं गाइसाल रेलवे स्टेशन में यहाँ के उस समय के कुछ लोगों से हम लोग बात करने की कोशिश कर रहे हैं कि उनकी
क्या स्थिति थी और आज भी उन लोगों को कितना याद है, कितना मालूम है गायसाल ट्रेन दुर्घटना के बारे में। और इसी कारण से हम लोग आज ग्राउंड जीरो से रिपोर्ट पेश करने के लिए आ पहुंचे हैं गायसाल रेलवे स्टेशन, और यहां से सारे तथ्यों को आप लोगों के सामने रखने की कोशिश कर रहे हैं। जबरदा को पुनः बुलाना चाहेंगे और पूरे अपडेट जो है और क्या क्या अपडेट है इस विषय में बताएं। राज्य विषय अवश्य फ्रेमे थाकबे तुमि जे विषयटा बोलछिलाम जे एई रेलवे दुर्घटनार दायभार निये तत्कालीन जिनि रेलमंत्री छिलेन नीतीश कुमार तिनि पदत्याग करेछिलेन। बर्तमाने तिनि बिहारेर मुख्यमंत्रीओ। इतिमध्ये गंगा तिस्ता जमुना दिये अनेक जल गड़िएछे। रेलेर एई जे दुर्घटनार तदन्त होयेछे, छजन रेलवे कर्मी तादेरके जेमन कारादण्डे दण्डित करा हय 11,500 करे छजनके किन्तु फास्ट ट्रैक कोर्ट तारा किन्तु बिचारेर जन्य तादेरके दण्ड देय। এবং তার পাশাপাশি যে বিষয়টা বলবো, যে কারণটা খুঁজে বের করার চেষ্টা করেছিলেন তখনকার তৎকালীন যারা আছে রেলওয়ে আধিকারিক, সেখানে তথ্যে উঠে আসে যে সেই সময় এখন আমরা দেখতে পাচ্ছি ডাবল লাইন, যে কথাটা তুমি একদম প্রতিবেদনের শুরুতেই বলছিলে ডাবল লাইন হয়ে গেছে। ঠিক 1999 সালের ওই সময়কালে কিন্তু কিষাণগঞ্জ থেকে এনজিপি পর্যন্ত লাইন ডাবলিং এর কাজ চলছিল এবং থ্রি অফ দ্য ফোর লাইনস, চারটি লাইনের মধ্যে তিনটি লাইন কিষাণগঞ্জ স্টেশন থেকে সেগুলো নন অপারেশনাল ছিল। বিকজ অফ ডাবলিং অফ লাইনস ইট ওয়াজ ইন ওয়ার্ক ওয়াজ ইন প্রোগ্রেস। অনলি ওয়ান লাইন ওয়াজ বিং ইউজ টু ক্যারি দ্য লোড ইউজুয়ালি ক্যারিড বাই 431 ট্রেনস পার ডে। প্রতিদিন 31টি ট্রেন চালানো হতো এখান দিয়ে। এবং তার পাশাপাশি তোমার যে ব্যাপারটা রয়েছে, ট্র্যাক সার্কিটিং ইজ ইন অ্যান ইলেকট্রিক সার্কিট ইলেকট্রিক্যাল প্রসিডিওর বাই হুইচ দ্য স্টেশন মাস্টার অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য ট্রেন ড্রাইভার ক্যান নো দ্য ট্র্যাক অ্যাহেড ইজ অকুপাইড। ড্রাইভার যিনি আছেন তিনি জানতেই পারেননি ইন্টারল্যাকিং এবং সেই সঙ্গে ইলেকট্রিক সার্কিটের কারণে এই যে বিষয়টা, অর্থাৎ একটি ট্রেন এর ট্র্যাক অলরেডি অকুপাইড রয়েছে বা তাতে ট্রেন আসছে, এটা কিন্তু সিগন্যাল এর মাধ্যমে স্টেশন মাস্টার বা যারা আধিকারিক ছিলেন তারা বুঝতেই পারেনি। এবং তার ফলস্বরূপ ঠিক যেই জায়গাটায় প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে রয়েছি তার ঠিক মোটামুটি বলা চলে 1 কিলোমিটার দূরে এই মুহূর্তে সিগন্যালিংয়ের যে রেড লাইট আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাতে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় ব্রহ্মপুত্র মেল এবং অবধ আসাম এক্সপ্রেসের। ঘটনার পুনরাবৃত্তি আবার না হোক এমনটাই অনেকে চেয়েছিলেন, কিন্তু তারপরেও সাম্প্রতিককালে ময়নাগুড়িতেও কিন্তু এমন ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই কিষাণগঞ্জ থেকে এনজিপি নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের বেশিরভাগ অংশটাতেই ডাবল ট্র্যাক হয়ে গেছে। আপ অ্যান্ড ডাউন লাইন দুটো লাইনেই আলাদা আলাদা ট্রেন চলে, ফলে দুর্ঘটনার বহর বা সংখ্যাটা রীতিমতো কম হয়ে তার পাশাপাশি আরও বড় প্রাপ্তি একদম কাটিহার থেকে শুরু করে এনজিপি পর্যন্ত হয়ে গেছে বিদ্যুতায়নের কাজ। আমি একটু সহপ্রতিনিধিকে দেখাতে বলবো দীপ্তকে, বিদ্যুতায়ন হয়ে গেছে অর্থাৎ এখন আরও বেশি গতিতে কিন্তু সবাই চলে, কিন্তু এখনও এই গাইশাল রেলওয়ে স্টেশন থেকে দূরপাল্লার যাত্রীরা না উঠলেও স্থানীয় যারা ব্যক্তি কাছাকাছি যেতে চান তারা কিন্তু এই প্যাসেঞ্জার ট্রেন ডেমু ট্রেনের ওপরে ভরসা করে এই গাইশাল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরেন। একজন রয়েছেন যাত্রী, কি নাম আপনার? নেপালচন্দ্র সিং। কোথায় বাড়ি? গাইশাল কলোনি। এই মুহূর্তে স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন, কোথাও যাওয়ার পরিকল্পনা? না, পাঞ্জিবার হাটে গেছিলাম। আচ্ছা, হাট থেকে আসছেন। মনে যখন 1999 সালে যে ট্রেন দুর্ঘটনা আজকের দিনে হয়েছিল রাত্রি 1:45 সেই ঘটনার কথা মনে আছে? অল্প অল্প মনে আছে। তখন বয়স কত ছিল? তখন বয়স কত? তখন আমার মনে করো এখন বয়স কত? এখন 56 মানে 22 বছর আগে, 22 বছর আগের কথা, মোটামুটি 34-35 বছর। তাদের যুবক একজন ছিলেন? হ্যাঁ, যুবক ছিলাম। বলছি সেই যে বিভৎস দুর্ঘটনা, তারপর গাইশাল স্টেশনের নাম তো একদম বিশ্বের দরবারে চলে গেছে। তখন দ্বিতীয় হয়ে গেছিল, দ্বিতীয় রেলওয়ে বড় দুর্ঘটনা। কিন্তু সেখানকার এখানকার স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে বা লোকজন হিসাবে এই এলাকার উন্নয়ন কতটা হয়েছে স্টেশনের? স্টেশনে তো এমনি তো কি হচ্ছে কিছুই না, দেখতেছেন তো যেরকম আছে সেরকমই। কি পেয়েছেন এখানে এতদিন? কই কি পেলাম, কিছুই না। ওই যে এখন দেখ, এই যে একটা হচ্ছে আর কি পেলাম, ওই যে রাস্তার ঘাট সেরকম দেখতেছেন, জঙ্গল টঙ্গল সব ভর্তি আছে। এখন ওদের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, যতটুকু অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন যতটুকু পারছি আমরা এখানে দেখাশোনা করছি, যতটুকু হেল্প করছি ততটুকু, যতটুকু পারলাম। 22-23 বছরের ঘটনা আজকাল আর মনে পড়ে এই ঘটনা? হ্যাঁ মনে পড়ে, এখন আমরা মোবাইলে দেখি ঘটনাগুলো আসে, এখন আসে। এখন তখন তো বড় মোবাইল ছিল না, এখন ছোট মোবাইল ছিল, এখন তো বড় মোবাইল হয়ে গেছে। এখন বড় মোবাইল আমাদের গাইশাল অ্যাক্সিডেন্ট বললে চলে আসবে এখনই দেখতে পান। হ্যাঁ, সেই দিনের ওই যে বিভৎস একটা চিত্র, থরে থরে লাশ সাজানো, কারো হাত নেই, কারো পা নেই,
সেগুলো দৃশ্য কথা বললে পরে না ভিতরে দুঃখ লাগে, সেগুলো দুঃখের কথা দেখলে পরে ভিতরে দুঃখ মানে একটা খারাপ লাগে। মানে লোক মানে সারি সারি লোক রাত্র বারোটা একটার থেকে কাঁদতেছে, এইটা করতেছে, এটাকে এখানে লোক মারা যাচ্ছে, ওইখানে মারা যাচ্ছে, আর অ্যাক্সিডেন্ট যেগুলো হয়েছে সেগুলো তো হয়েছেই, 300 কত 300 সাড়ে 300 মতন লোক মারা গেছে। আহত হয়েছিল মোটামুটি কত? আহত হ্যাঁ ওরকমই 200 মতন, 200-300 মতন হয়েছে। বললাম যখন ঘটনাটা ঘটেছিল তার কতক্ষণ পরে লোকজন এসেছিল মোটামুটি? মোটামুটি তো সঙ্গে সঙ্গে চলে এসেছিলেন? না মোটামুটি আমাদের আগে আপনার এখান থেকে এসে কি বলে বিএসএ আগে ঢুকে গেছে, আইসে ওরা সব কভার করে নিছে। এই রাস্তার মধ্যে এটার মধ্যে জল ছিল, প্রচুর জল ছিল, তো ওই পাশে যতটুকু পারছি আমরা হেল্প করছি। পরের দিন সকালে পঞ্চায়েত থেকে আমাদেরকে বসাই দিল, এই ব্রিজের মধ্যে বসাই দিল, ব্রিজে লোক উঠতেছে, হাজার হাজার লোক ভেঙে পড়বে, তার জন্য এখানে গেট পাড়া, এখানে পাড়া, এখানে পুলিশ প্রশাসন, এখানে সব কিছু সব আর কি চারিদিকে ছড়িয়ে গেছে যতটুকু পারছে। তারপরে আইটি আসছে, এইটা এটা করে মানে আর কোনো কোনো ব্যাপার নেই যতটুকু বললাম। সেই সময় ইসলামপুর থেকে অনেক লোক এসেছিলেন? অনেক লোক ইসলামপুর কেন বলছি, 10-20-50 কিলোমিটারের ভিতর থেকে সবাই আসছে এখানে দেখতে উদ্ধার কার্যের জন্য। ওই সময় হ্যাঁ ইসলামপুর থেকে আসছে, ইসলামপুর আসছে, তারপর কাটিয়ার হায়ার করছিল সুইপার, সুইপার থেকে নিয়ে আসছিল, কাটিয়ার থেকে এনজিপি কল করছিল, ওটা প্রশাসন নিয়ে আসছে, ওরাই সব কাজকর্ম করছে। ইসলামপুর থেকে ওই সময় কোন কোন লোকজন এসেছিল কিছু মনে করেন? কতটুকু মনে নেই দাদা, না না না, তখন একটা কথা, তখন ওই দৃশ্যের মধ্যে কাকে কি খেয়াল করবেন, একটা কথার কথা আসছে তো নিশ্চয়ই, সংবাদ তো হাজার হাজার তখনকার যেগুলো ছিল, বিবিসির থেকে লন্ডন থেকে আসছিল, ওই তো ওইখানে ই বসাইছিল তোমার সব ক্যামেরা ফ্যামেরা যা যা লাগা, তারপর আমার টোল ফ্রি নম্বর দিয়েছে কে কোথায় আসে না আসে সেগুলো দেখার জন্য। ধন্যবাদ। আমরা স্মৃতির অবতারণা করার চেষ্টা করলাম এই এলাকারই বাসিন্দা একজনের সঙ্গে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, ঠিক যেই মুহূর্তে এই গাইশাল ট্রেন দুর্ঘটনা হয় 1999 সালের 2 আগস্ট রাত্রি 1:45 নাগাদ আনুমানিক, সেই সময় সেই খবর সম্প্রচারিত করতে বিশ্বের তাবড় তাবড় সাংবাদিক এবং সংবাদ মাধ্যম সেই সময় চলে এসেছিলেন। হয়তো সেই সময় ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল মাধ্যম থাকলে এই খবর হয়তো আরও কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যেত, কিন্তু সেই সময় গোনাগুনতি কয়েক স্যাটেলাইট চ্যানেল থেকে শুরু করে প্রথম সারির সংবাদপত্রের সাংবাদিকরা এই জায়গায় এসে তারা কিন্তু খবর সম্প্রচার করেছিলেন। রীতিমতো অভিভেন বসিয়ে সম্প্রচার করা হয়েছিল এই খবর। একদিকে সরকারের যে চ্যানেল রয়েছে, দূরদর্শন থেকে শুরু করে অন্যান্য চ্যানেলগুলো, যে সময় হচ্ছে ব্যক্তিগত বা নিজী বা প্রাইভেট চ্যানেল ছিল না, সেই সময় কিন্তু রীতিমতো প্রতি ঘন্টাতে গাইশাল রেলওয়ে অ্যাক্সিডেন্টের সেই দুর্ঘটনার কথা যেমন হতো, পাশাপাশি টোল ফ্রি নম্বর বা ল্যান্ডলাইন নম্বরে যারা যারা আত্মীয় পরিজন হারিয়েছিলেন তাদের খোঁজখবর নেওয়ার একমাত্র মাধ্যম ছিল। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় নিশ্চয়ই মনে রাখা সম্ভব অনেকের ক্ষেত্রে, এমন কোনো স্বেচ্ছাসেবী সংগঠন নেই, লায়ন্স ক্লাব থেকে শুরু করে রেড ক্রস থেকে শুরু করে আরও অনেক নামি অনামী সংস্থা কেউ কিন্তু বাদ ছিলেন না, যারা এই গাইশাল দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, মৃত্যুমুখে পতিত হয়েছিলেন, তাদের অন্ততপক্ষে সদ্গতির জন্য এই স্টেশনে আসেননি। কিন্তু আজ সেই গাইশাল স্টেশন 31 নম্বর জাতীয় সড়ক, বর্তমানে 27 নম্বর জাতীয় সড়কের এই লাগোয়া হলেও অনেকে হয়তো এই পথ দিয়ে চলতে চলতে শুধু গাইশাল নামটাই দেখেন, তার অবয়ব, তার ইনফ্রাস্ট্রাকচার কি ডেভেলপমেন্ট হয়েছে বা কতটা তার উন্নতি হয়েছে, জনগণ রেল পরিষেবা কতটা পাচ্ছেন বা এখানে আর কি কি করা দরকার, সেগুলো বিষয়ে কিন্তু ঘুণাক্ষরেও মাথাতে আনতে চান না। কিন্তু যখনই শ্রাবণ মাস আসে এই স্থানীয় জনগণ থেকে শুরু করে যারা এই ঘটনায় নিজেদের আত্মীয় পরিজনদেরকে হারিয়েছেন তারা অন্ততপক্ষে মোমবাতি জ্বালিয়ে তাদের স্মৃতি তর্পণ করেন, আর যারা এই দুর্ঘটনার শিকার হয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন তারাও হয়তো আজকের দিনটিতে আর একবার স্মরণ করতে চান, ভুলে যেতে চান সেই সেই দিবাস্বপ্নকে, বলা যেতে পারে সেই গভীর রাতের সেই কালো স্বপ্নকে তাদের স্মৃতি থেকে মুছে স্বাভাবিক জীবনে ফিরতে চান। আমরাও অবশ্যই সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার যে শিকার যারা হয়েছিলেন, যারা প্রাণ ত্যাগ করেছিলেন, তাদের বিদেহী আত্মার শান্তি আরেকবার কামনা করছি। এই ট্রেন ঘটনার শিকার দুর্ঘটনার শিকার হয়ে যারা হয়তো চিরতরে নিজেদেরকে স্পেশালি চ্যালেঞ্জ হিসাবে পেয়েছেন তাদের জন্য আমাদের সহানুভূতি এবং সহমর্মিতা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে তার পাশাপাশি আরেকটা বিষয় যেটা বলবো, গাইশাল গাইশালেই রয়েছে, আর সেই গাইশালের মানুষ
যারা সেই বিভৎসতার কথা আজও স্মরণ করেন, সেই স্মরণকে আরেকবার আপনাদের সামনে আনবার জন্যই আমাদের এই প্রতিবেদন। আমরা সেই বিদেহী আত্মাগুলোর শান্তি কামনার পাশাপাশি রেলওয়ে এর মতো সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক কেন্দ্রীয় একটি প্রতিষ্ঠান, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি কর্মচারীর কর্মসংস্থান হয়, সে রেলওয়ের আরও বেশি প্রসারিত পরিষেবা এই গাইশালে হচ্ছে পাবো বা সেই পরিষেবা এখানে পৌঁছে দেবেন। কারণ একসময় ট্রেন দুর্ঘটনার জামে অজয় এই গাইশাল গ্রাম বিশ্বের ইতিহাসের পাতায় চিরতরে লেখা হয়ে গেছে। সেই গাইশাল কি এভাবে অবহেলিত থাকবেই? প্রশ্ন এটাই। আমরাও চাইব গাইশাল থাকুক গাইশালেই, তবে এখানকার ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট এবং পাশাপাশি রেল পরিষেবার যে মানচিত্রে তার যে জায়গা, সেই জায়গার উন্নতি হোক, এটাই আমাদের সকলের প্রয়াস এবং চিন্তাভাবনা এবং আমাদের আবদার। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ সহপ্রতিনিধি রাজ সাহানি এবং তার পাশাপাশি বিহাইন্ড দ্য স্ক্রিন যারা আমাদের সমস্ত তথ্যগুলো দিয়ে আমাদের এই প্রতিবেদন করতে সহযোগিতা করেছেন তাদেরকে, এবং এতক্ষণ যার নিরলস প্রচেষ্টায় আমাদের এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে পেরে আপনাদেরকে স্মৃতি রোমন্থন করালাম, সেই আমার সহপ্রতিনিধি দীপ্ত বিশ্বাস। এর সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য গাইশাল থেকে সাইনিং অফ। মিটিং ইউ ইন দ্য নেক্সট লাইভ। বি টিউন্ড উইথ নিউজ টুডে ইন্ডিয়া।